হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেটি হচ্ছে জাগো প্রকল্প তো এই প্রকল্পের অধীনে যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ রয়েছে বা এস গ্রুপ রয়েছে তো সেই সমস্ত গ্রুপেদের কিন্তু পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টটা দেওয়া হচ্ছে তো বন্ধুরা কীভাবে টাকাটি পাবেন কীভাবে আবেদন করবেন সমস্ত আপডেট তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে এই এই নিয়ে অনেক পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন এখনও পর্যন্ত তো সেখানে আপনারা দেখেছেন যে মিসড কল দিয়ে বা মেসেজের মাধ্যমে কিন্তু আবেদন করা যাচ্ছে তো এখানে আপনাদের কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে আবেদন করবেন তো এই ভিডিওটি দেখার পর আর আপনাদের কোনো রকম অন্য ভিডিও দেখার দরকার পড়বে না একেবারে দেখাবো বন্ধুরা যে কীভাবে মেসেজের মাধ্যমে আপনারা আবেদন করবেন কীভাবে আপনারা মিস কলের মাধ্যমে আবেদন করবেন সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে জাগ প্রকল্পটি হচ্ছে একটি এমন প্রকল্প যে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এবং যেখানে সেলফ হেল্প যে গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপেদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন ভিজিট করেছি সেলফ হেল্প যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটটি আপনারা নোট করতে পারেন এস এইচ জি এস ই বি ডট গভর্নমেন্ট ডট ইন এটা হচ্ছে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা সমস্ত কিন্তু ডিটেলস পেয়ে যাবেন যেতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আপডেট তো এবারে আপনারা জানাবো যে জাগো যে প্রকল্পটি রয়েছে সেই জাগো প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন কিভাবে আবেদন করবেন কারণ অনেকেই আসেন আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আসেনি তো সেখানে বন্ধুরা তাই অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে ঠিক এইভাবে এই স্টেপ বাই স্টেপ আবেদন করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা এসে যাবে এই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধরুন তো জাগো প্রকল্প কী তো সেই সম্পর্কে বা কী ক্রাইটেরিয়া রয়েছে তো তা বিষয়তে জানানোর আগেই আপনাদের উদ্দেশ্য রয়েছে যে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর জনস্বার্থে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না তো চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা থাকলে আপনারা জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন কারণ সব গ্রুপই কিন্তু আবেদন করলে যে টাকা পাবে তা কিন্তু নয় তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি এসে গেছি জাগো প্রকল্পের যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে বা অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট রয়েছে তো সেই অ্যানাউন্সমেন্টে চলে এসে দেখতে পাচ্ছেন জাগো প্রকল্প যেটি কিন্তু রিলিজ করা হয়েছিল বা যেটি কিন্তু শুরু করা হয়েছিল উনত্রিশে নভেম্বর দু হাজার উনিশ এটা কিন্তু রকম নতুন প্রকল্প নয় তো এই প্রকল্পে আগে কিন্তু কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়নি তো এবারে নতুনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো চলুন বন্ধুরা দেখে নেব কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য বা বলতে গেলে আপনারা কিভাবে পাঁচ টাকা পাবেন তো সেটা আগে জেনে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে সমস্ত মনের মধ্যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেব। দেখুন এখানে প্রথম যে প্রশ্নটি আছে যে কিভাবে রেজিস্টার করব অর্থাৎ এই যে জাগ প্রকল্প রয়েছে এই জাগ প্রকল্পে কিভাবে আপনারা রেজিস্টার করবেন কারণ রেজিস্টার না করলে রেজিস্টার কিন্তু না করলে আপনারা কিন্তু টাকা পাবেন না তো রেজিস্টার কীভাবে করবেন এখানে বলছে কন্ট্যাক্ট উইথ সুপারভাইজার অর্থাৎ আপনাদের এর যে সুপারভাইজার রয়েছে এস গ্রুপের যে সুপারভাইজার রয়েছে তো তার কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে তিনি কিন্তু ওই গ্রুপকে একেবারে রেজিস্টার করিয়ে দেবেন এছাড়াও রেজিস্ট্রেশন করার আরেকটি প্রসেস আছে যেটা হচ্ছে অনলাইন প্রসেস তো সেই প্রসেসটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না আমি এখন অফলাইন দেখাচ্ছি তো অফলাইনটা আপনারা দেখে নিন যেটা কিন্তু সবচেয়ে সহজ প্রসেস কারণ অনলাইন যে প্রসেসটি রয়েছে তো সেটা কিন্তু সবাই করতে পারবেন না বা করতে পারছেন না যার কারণ কিন্তু টাকাটি পাচ্ছেন না তো আপনাদের এই অফলাইন প্রসেসটা দেখাচ্ছি এই অফলাইন প্রসেসটা যেটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আপনার সেলফ হেল্প যে গ্রুপটি রয়েছে বা আপনাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটি কাকে রেজিস্টার করাতে হবে তো রেজিস্টার করানোর জন্য আপনাদের সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে আচ্ছা জাগো প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য কি কোন রকম টাকা পয়সার দরকার না কোন রকম কিন্তু চার্জ লাগছে না এখানে বলছে যে জাগো যে প্রকল্পের জন্য আপনি কার কাছে যাবেন বা সমস্ত কিছু তথ্য যদি জানতে চান বা আরও যদি ডিটেলসে জানতে চান তো কার কাছে যাবেন সেক্ষেত্রে বলা হয়েছে যে সুপারভাইজারের সঙ্গে কনট্যাক্ট করতে বলা হচ্ছে এছাড়াও আপনাদের কিন্তু বিশদ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তাই আপনাদের কিন্তু এরপরেও যদি কোনো রকম জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা সুপারভাইজারের সঙ্গে কন্টাক্ট করতে পারেন এবার এখানে বলা হচ্ছে যে জাগো যে প্রকল্প রয়েছে জাগো প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কী হতে হবে এখানে বলা হচ্ছে যে এস এইচ যে মেম্বার রয়েছে অর্থাৎ আপনাদের সেলফ হেল্প গ্রুপ করেছেন সেই গ্রুপের মেম্বারদের বয়স কিন্তু অন্তত আঠেরো বছর হতে হবে আঠেরো বছরের নিচে হলে এখানে কিন্তু টাকা পাওয়া যাবে না এবং এখানে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে কি প্রকল্প আবেদন করা যাবে তো এই প্রকল্পে ব্যক্তিগতভাবে কোনো রকম আবেদন করা যাবে না শুধুমাত্র গ্রুপ মেম্বাররা রয়েছে বা গ্রুপ থেকে আবেদন করা যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো জাগো প্রকল্পের যে ক্রাইটেরিয়া আপনাদেরকে বললাম কারা কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা দেখা চাই তো এবারে দেখা যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং সেই প্রসেসটা আপনারা ফলো করুন আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঁচ টাকা পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু এবারে দেখিয়ে দেবো যে জাগো প্রকল্পের জন্য আবেদন করার জন্য দুটো কিন্তু অপশান রয়েছে একটা হচ্ছে আপনারা মেসেজ পাঠিয়ে আবেদন করতে পারেন আর একটা হচ্ছে আপনারা মিস কল দিয়ে আবেদন করতে পারেন তো মেসেজ পাঠালে কী হবে আর মিস কল দিলে কি হবে দুটো জিনিস আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো প্রথমে দেখুন যে নাম্বারটিতে আপনাদেরকে মেসেজ বা মিসকল করতে হবে সেই নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিই এই নাম্বারটি জাগো প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটি আমি প্রথমে বলেছি তো ওই ওয়েবসাইটে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে জাগো হেল্পলাইন নম্বর যে দেখুন দিয়ে দিয়েছে ট্রিপল সেভেন টি থ্রি হান্ড্রেড থ্রি থ্রি তো এই নাম্বারে আপনাদেরকে মেসেজ করতে হবে এবং এই নাম্বারে আপনাদেরকে মিস কল করতে হবে তো যে কোনো একটির মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো ফ্রেন্ডস দেখুন আপনাদের সামনে একেবারে লাইভ আমি দেখাবো মেসেজ করে যে মেসেজ করলে কী হচ্ছে আর মিস কল দিলে কী হচ্ছে কোন প্রসেসটা সহজ আপনাদেরকে আমি এখান থেকে পুরো পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এখানে আপনাদের সামনে মেসেজ করছি টিপল সেভেন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থ্রি লেখার পরে মেসেজ অপশানে যাবেন গিয়ে ক্যাপিটালে লিখবেন জাগো লেখার পর আপনারা টাকা সেন্ড করে দেবেন দেখুন বন্ধুরা সেন্ড হয়ে গিয়েছে তো সেন্ড হওয়ার পর মেসেজ এসে গিয়েছে তো কী রিপ্লাই এসছে দেখে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এখন রিপ্লাই কী এইচ জি গ্রুপ ইজ নট রেজিস্টার দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু লিখে দিয়েছে যে এস এইচজি যে গ্রুপ রয়েছে দেখুন বাংলাতেও লিখে দিয়েছে যে গ্রুপ নিবন্ধিত নয় আর এস গ্রুপ ইজ নট রেজিস্টার দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু পুরোপুরি লিখে দিয়েছে অর্থাৎ মেসেজের মাধ্যমে করতে গেলে কিন্তু সমস্যা পড়ে যাবেন আপনারা মেসেজের মাধ্যমে এটি সম্ভব নয় যেটা কিন্তু অন্যান্য আমরা ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দিয়েছে বা লেখা আছে যে ম্যাসেজের মাধ্যমেই কিন্তু করতে পারবেন কিন্তু মেসেজের মাধ্যমে যেটা সম্ভব নয় তো আপনাদের করতে হবে এটা মিস কলের মাধ্যমে চলুন বন্ধুরা মিস কলের মাধ্যমে কীভাবে করবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো মিস কলের মাধ্যমে যেটি হবে বন্ধুরা তো এই নাম্বারটাই দেখতে পাচ্ছেন এই নাম্বারটি অর্থাৎ যে নাম্বারে এই মাত্র মেসেজ করলাম ওই নাম্বারে আপনারা মেসেজ করলে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে না যেখানে দেখাচ্ছে যে এসএইজি গ্রুপ নিবন্ধিত নয় তো এই আপনারা মিস কল দেবেন এই নাম্বারটা মিস কল দেবেন তো এই নাম্বারটায় ফোন করবেন ফোন করা মাত্র কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক ফোনটি কেটে যাবে ফোনটি কেটে যাওয়ার পর আপনার কাছে ব্যাক কল আসবে তো সেই ব্যাক কলটি আসার পর ওর আপনাদের কাছে কিছু তথ্য জানতে চাওয়া হবে তো সেই তথ্যগুলো আপনারা দিলে কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে তো কি তথ্য চাওয়া হবে চলুন তো আপনারা সেটা দেখিয়ে দিই জাগো হেল্পলাইনে আপনাকে স্বাগত জানাই বাংলার জন্য এক ফোন হিন্দি के लिए दो दबाएं नेपाली का लागि तीन

যে কল সেন্টারে কল করার পর কি কি অপশান চাওয়া হচ্ছে বা কি কী তথ্য চাওয়া হচ্ছে ওখানে বলা হচ্ছে যে গ্রুপের যে লিডার তার ফোন নাম্বার দিয়ে গ্রুপ খোঁজার জন্য এছাড়া বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এছাড়াও যদি আমরা বুঝতে না পারেন সেক্ষেত্রে পরবর্তী স্টেপে বলা হচ্ছে কল সেন্টারে যে এক্সিকিউটিভ রয়েছে সেই এক্সিকিউটিভের সঙ্গে কথা বলার জন্য তো আপনাদেরকে বলবো রেজিস্টার করার জন্য যেটি করতে হবে আপনাদের যে গ্রুপ লিডারের ফোন নাম্বার আছে তো সেই ফোন নাম্বারটি আপনারা ওখানে দিয়ে দেবেন বা যদি সেটা না জানা থাকে ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছেন অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে তো সেই অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন দিলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে তো এই রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবার পরই কিন্তু আপনাদেরকে যে কাজটি হবে তো সেই কাজটি হচ্ছে আপনাদেরকে ওই টাকা সরি আপনাদেরকে মেসেজটি পাঠাতে হবে যে মেসেজটি আপনাদেরকে জানালাম তো ওই মেসেজটি পাঠাতে পারে তো আপনারা মেসেজটি পাঠাতেও পারেন বা নাও পাঠাতে পারেন কারণ ওখানে তথ্য দেওয়া মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা মেসেজ পেয়ে যাবেন যে আপনাদের রেজিস্টার হয়ে গিয়েছে এবং টাকা যে রয়েছে তা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে তো সেই সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো বন্ধুর আশা করছি ভিডিওটা আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো অবশ্যই এটাকে লাইক করুন এবং শেয়ার করুন যাতে করে সকলে জানতে পারে সকলে বুঝতে পারে তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ